আজি ইউনিসেক্স পার্লারত মাসাজ লবা আছো ময়ো গুয়াহাটীত লোকে চেঞ্জ করে দিব আপনার আইলে মানে চুলির কালার চাও কি কালার বনাই দিছে দেখিছে আপনাদেরকে অরিজিনাল মাছ তো চলে শুরু করতে হ্যাঁ জীবনত প্রথমবারের ভাবে ইউনিসেক্স পার্লারত আইছো আপনাদেরকে এইকেইদিন পুরা শুনিয়ে আছে টিভিয়ে নিউজে যে ইউনিসেক্স পার্লার মানে বহুতে না জানি কিনে যেটি কই আছে একদম নিদিয়া সিদিয়া গোটাই ইউনিসেক্স পার্লারে পার্লারে হয়ে গেছে মানে সেখানে একবার ভাবিছো আমিও চাই লো ইউনিসেক্স পার্লার আসলতে কি হয় আর এইখান পার্লার কোত আছে বা আমি কোত আইছো আপনাদেরকে জানিবলৈ সম্পূর্ণ ভিডিওটি চাওক গম পাই যাব আর এই ইউনিসেক্স সেলুনখন আছে মানে লাল গণেশ আদা গুদাম তিনিআলি চাওক চেঞ্জেস হেয়ার এন্ড বিউটি ইউনিসেক্স সেলুন আর এটা বলক ভিতরলৈ সোমাই যাও রাজ আর ময় আহিলু মানে দুইটা আছে ই আর ময় মানে জিন্দেগীত আহি পাওয়া নাছিল ইউনিসেক্স সেলুনত সেই কারণে একবার আহিলু আর আপনাদের গোটাই গম পাব আজি গোটাই কই আছো ইউনিসেক্স সেলুন মানে কি ইয়াতে কি করা হয় আপনাদের ভবার দরে ইয়াতে হয় নেকি গোটাই ভিডিওটা আপনাদের কই আছো গোটাই ভিডিওটা চাই থাকো আর সোমাই আহার লগে আমার দাদাক দেখা পাই গেল আর এইখন মানে ইউনিসেক্স পার্লার খন মানে আমার দাদারে হয় আর দাদাই মানে এজন মানে অসমীয়া মানুহ হয় আর অসমীয়া মানুহ হিসাবে যে ইউনিসেক্স সেলুন এখন খুলিছে গুৱাহাটী আন জায়গাত সেইটোৱে ডাঙৰ কথা কাৰণ ইউনিসেক্স সেলুন মানে বেছিভাগ বাহিৰা মানুহে খোলা দেখা যায় গুৱাহাটীত কিন্তু একমাত্ৰ এইজনে অসমীয়া মানুহ যিজন মানুহে মানে গুৱাহাটীত ইউনিসেক্স সেলুন খুলিছে আৰু গোটেই দাম কেনেকুৱা চুলি কাটিলে দাড়ি কাটিলে ছোৱালীৰ ষ্ট্ৰেট কৰিলে গোটেইখিনি জানিম তাৰ আগতে আপোনালোকক পার্লারখন অকমান দেখাই লো বলো আর চাওক পার্লারখনের ভিতরত মানে এনেকুৱা ইউনিসেক্স সেলুন যে আপনার সেই বন্ধ কথা হব কিবা হব সেনেকুৱা নহয় ইয়াতে মানে একদম সিম্পল যত নেকি আপনাদের ফ্যামিলির লগত আহিব পারে আপিদারছে ইউপিছে ইউপির পরা আইছে মানে বাইরের পরা আইছে ইয়াতে বিভিন্ন ধরনের মানে এনেকুৱা প্রোডাক্টবোর আছে যিবিলাক প্রোডাক্ট আপনার স্কিনত বা হেয়ারত লগা ইউজ করে আর বহুত দামি দামি প্রোডাক্ট ইউজ করে বহুত ভাল ভাল প্রোডাক্ট ইউজ করে আর ভিতরলৈ সোমাই আহিলো চাওক এনেকুৱাই হয় ভিতর ফালে মানে নতুনকৈ বনাই আছে সাগে এতিয়া ভালকে হওয়া নাই হলে আর ধুনিয়া লাগা হব আর দাদা বহুতে ছোৱালী মানে জানিব বিচাৰে যে ছোৱালীৰ পার্মানেন্ট যেটো হেয়ার স্ট্রেট করে সেইটো হেয়ার স্ট্রেট কিমানৰ পৰা কিমানলৈ মানে হেৰি হয় পয়সাটো হয় স্ট্রেটনিং বলি কলে এতিয়া লেডিসে এইটো বস্তু বুঝব লাগবে যে স্ট্রেটনিংত তিনটা ভাগ থাকে স্ট্রেটনিং স্মুথনিং আর রিবন্ডিং স্ট্রেটনিংর প্রাইসটা মোর ইয়াতে 2500 পৰা 3000 ভিতরতে শেষ হয়ে যাব আর যদি অকমান লং হেয়ার হয় বা অকমান যদি অল্প বেশি মোটা চুলি হয় তেতিয়াহলে কিমান মান হব তেতিয়াহলে ধরক 3000 শেষ হয়ে যাব তার লগত এটা কি হব এটা প্লাস হয়ে যাব 500 এটা কি কারণে পিছলৈকে আমি স্পাটা দি দিব লাগিব বা যদি ক্রিটিক্যাল হয়ে থাকে হেয়ারটো কার্লি করলে এটা ছোৱালী মানে কিমান মান পয়সা লৈ আহিব লাগিব ইয়াতে মানে 5000 পৰা 8000 ভিতৰত হৈ যাব আৰু যদি কার্লি কৰিব বিচাৰে এইটো হেৰি 1 ইয়ার্স থাকিব এক বছৰ মানে কথা হৈছে কি থাকাটো নিজৰ ওপৰত কথা আমি কি কৰিব লাগে ঘৰত যাই মেলি কেনে তাৰ ৱাশিংটো অলপ বেলেগ ধৰণৰ থাকে সেইটো ঘৰত নাথাকে নহয় সেই গতিকে সেইটো যোনটো পাৰ্মানেণ্টলি মানুহৰ নিজৰ থাকে সেইটো ৱাশ হৈ যাব ঘৰত কিন্তু যেতিয়া আপুনি টেম্পৰৰি কৰি ল'ব লাগিব কৰি লোৱাৰ পিছত তাৰমানে সেইটোৰ কাৰণে ৱাশটো আকৌ পাৰ্লাৰত আহি কৰিব লগা হয় ৱাশিংটো কেনেবাকৈ আগবাঢ়ি যায় হয় হয় এইফালে আপোনালোকে কোর হয় মই যোৰহাটৰ হয় নমস্কাৰ কি নাম ঝুমন ঘোষ যোৰহাটৰ হয় আপুনি কোর হয় মই কুমাৰী কাটা আর এও লোকে এটা কাম করে তুমি রঙিয়া তামুলপুর আর ইয়াদ ইয়ারে না রঙিয়া তামুলপুর আর কোন কুমাৰী কাটা ইয়াতে মানে লোকে কাম করে আর ইয়াতে ভাল পাইছে না কাম করি আর কাম করতে বহুত মজা আছে আৰু এইটো ভিডিঅ'ৰ মাধ্যমে এটোৱে কম ওচৰত হওক আৰু দূৰতে হওক যিনে এবাৰ হ'লেও আমাৰ ইয়াত ট্ৰাই কৰি চাব পাৰা কামটো কেনেকুৱা বা আমি কেনেকৈ ছাৰ্ভিচ দিছোঁ কি কৰিছোঁ আহি চাবা ভাল পা পোৱা বা বেয়া পোৱা সকলোৱে জানো পাবা আৰু এইটো এটা আচৰিত বস্তু দেখিলোঁ এই মাছবিলাকে কি কৰে যিবিলাক ভৰিত তলুৱাত মানে বেয়া বস্তুবিলাক থাকে ধৰক কিবা মল চল এনেকুৱা থাকে না ভৰিত তলত সেইবিলাক বস্তু মানে এই মাছবোৰে খাই পেলায় ন খাই পেলাই মানে আপোনাৰ ভৰিখন চাফা কৰি দিব আৰু সেইখিনি আৰু ন আৰু এইটো কৰিলে কিমান মান পইচা লাগে এইটো
300 to 500 আজি লগে অপেনিং কৰা নাই আজি কৰা নাই অ নতুনকে আনিছে মানে ইখান অপেনিং কৰা নাই আপোনালোকে যদি কৰিব আৰু দাদা ইউনিসেক্স বুলি হলে মানে এটা মানুহৰ মনত এটা বেয়া ভাবটো আহা হৈছে নিউজৰ পৰা নিউজত যিটো মানে বাজি আছে এতিয়া কি হ'ব সেইটো বিষয় ইউনিসেক্স শব্দটো হে বুজিব লগা কথা থাকে হয় 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 হৈছে কি ইউনিসেক্স মানে কি মানে বোট সোৱালী আৰু লৰা কথা ইউনিসেক্স শব্দটো ক'ত ক'ত ইউজ হয় যেনেকৈ জিমত হৈ আছে যেনেকৈ সোৱালী লৰা দুটাই তাৰমানে ইয়াত এক্সাৰচাইজ কৰিব পাৰে বা আমাৰ ইয়াতো যেনেকৈ ইউনিসেক্স চেলুনবিলাক তাত তাৰমানে কি হয় লৰাৰো কাম হয় ছোৱালীৰো কাম হয় কিন্তু কথাটো হৈছে ক্ৰছ আমি বুজিবলগীয়া কথা থাকিব ক্ৰছ হয় নে নহয় ইউনিসেক্স শব্দটো লিখা থাকে মোক বহুতে ফোন কৰি কেনে কৈছে যে দাদা আপোনাৰ তাত মাছাজ পায় নেকি স্পা হয় নেকি তাৰ মই কওঁ যে দাদা মোৰ ইয়াত খালী হেড মাছাজটোহে পাব হেড মাছাজটো পাব বডি মাছাজ আপুনি ইয়াত এপ্লাই নহ'ব কাৰণ বডি স্পা হ'ব লাগিলে তোমাৰ তাত বডি কি কয় স্পাৰ যোনটো শ্বাৱাৰ থাকিব লাগিব ৱাশ্বিং থাকিব লাগিব এইবিলাক বহুত বস্তু থাকে বহুত বস্তু থাকে এইবিলাক বস্তু যেতিয়ালৈকে কোনো এটা পৰ্যবেক্ষণ কৰি কেনে নলয় তেতিয়াহ'লে মানুহে শব্দটোতে কিছুমানে ভাবি লয় যে বোলে এইখন ইউনিসেক্স মানে ইয়াত আমাৰ বডি মাছাজ হয় অসমীয়া মানুহৰ ভাৱধাৰাবিলাক তেনেকুৱা যে চেক্স শব্দ লিখা আছে মানে ই বেয়া বেয়া যোৱাটো ভাল ইয়াত গ'লে আমাৰ চাগে আমি আমি হেৰি হ'ব পাৰিম কথাটো সেনেকুৱা আমাৰ ইয়াত তাৰমানে কি হয় আমি ছোৱালীয়ে আমাৰ ছোৱালীৰ কামখিনি কৰে লৰাৰ কামখিনি হয় তেখেতে কলে যে ইউনিসেক্স সেলুন মানে কি আপোনালোকে গমে পালে আপোনালোকে আহিব পাৰে গোটেই ফেমিলি লৈ এইখন একদম ফেমিলিৰ কাৰণে এখন ধুনীয়া ইউনিসেক্স সেলুন বা পাৰ্লাৰ যি কয় আপোনালোকে আৰু এইটোৱে হৈছে চাওক ইউনিসেক্স সেলুনৰ এইটো মানে ফেচিয়েল ৰুম য'ত আপোনালোকে মানে ফেচিয়েল কৰিব পাৰিব ল'ৰা আহিলেও ছোৱালী আহিলেও আৰু ইয়াতে ল'ৰাই ল'ৰাক হেড মাছাজ দিয়ে আৰু ছোৱালীয়ে ছোৱালীক হেড মাছাজ দিয়ে ল'ৰাৰ কাম ছোৱালী নকৰে ছোৱালীৰ কাম ল'ৰাই নকৰে তো চাওক ইমান ধুনীয়া মানে খুলিছে দাদাই দাদা আপোনাৰ কেনেকুৱা লাগে ইয়াতে আহি থাকে নে আপুনি মানে ইয়াৰ চাৰ্ভিচটো কেনেকুৱা পাইছে আপুনি এই আছিল ভিডিঅ'টো যদি কিবা আপোনালোকৰ জানিবলগীয়া থাকি গ'ল তেতিয়াহ'লে এওঁলোকৰ নাম্বাৰ স্ক্ৰীণত আহি আছে আপোনালোকে জল্দি জল্দি কণ্টেক্ট কৰি ল'ব কিবা জানিবলগীয়া থাকিলে দিয়ক বাই বাই